দিনাজপুরে কৃষকদের আধুনিক কৃষি যন্ত্রপাতির সাথে পরিচয় করে দিতে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। আবেদিন ইকুইপমেন্ট লিমিটেডের আয়োজনে দিনাজপুর সদর ব্র্যাক লার্নিং সেন্টারে আজ এই কর্মশালা অনুষ্ঠিত হয়। এই সময় আবেদিন ইকুইপমেন্টের নির্বাহী কর্মকর্তা আমির হোসাইন উদ্যোক্তার মাঝে কৃষিকাজে ব্যবহৃত 14টি ট্রাক্টর সহ বিভিন্ন পুরস্কার প্রদান করেন। নবীন উদ্যোক্তা রহমদুল্লাহর সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন দিনাজপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের প্রকৌশলী আবু শামস মোহাম্মদ বদরুদ দৌজা ও আবেদিন ইকুইপমেন্ট লিমিটেডের দিনাজপুরের আঞ্চলিক কর্মকর্তা শামীম হোসেন। এই কর্মশালায় শতাধিক উদ্যোক্তা অংশ নেন।